হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতকালের যে পিডিএফ ফাইল বের হলো সেই পিডিএফ নিয়ে, যে পিডিএফ ফাইল বের হয়েছে সেই পিডিএফ ফাইলের এনএসটাই কিন্তু আবার কেস হতে চলেছে এবং সেই কেসটা করছে এই যে চারটি প্রার্থীরা, এরাই আবার কেস কোর্ট কেসটা আবার করছেন। কেন করছেন? যে যে পিডিএফ ফাইলটা এখানে বের করেছেন সেই পিডিএফ ফাইলে কিন্তু বিশেষ করে কোনো স্বচ্ছতাটা কিন্তু পাওয়া যাচ্ছে না। কারণ কি, পিডিএফ ফাইল সাধারণত আমরা জানি যে পিডিএফ ফাইল প্রকাশ করলে কিন্তু সেখানে একটা র্যাঙ্ক দিতে হয়, কিন্তু সেখানে কিন্তু কোনো র্যাঙ্ক দেয়নি। র্যাঙ্ক অনুযায়ী একটা বড়ে একটা লিস্ট টানিয়ে দেওয়া হয়েছে, সেখানে আপনার কয়েকজনের নাম, বেশ যারা যারা ইম্প্যানেল হয়েছে তাদের নামগুলো রয়েছে, কিন্তু নাম্বার এবং র্যাঙ্ক অনুযায়ী কোনো কিছুই কিন্তু সেখানে দেওয়া হয়নি। ফলে এই অস্বচ্ছতার জন্য কিন্তু আবার সরকারের বিরুদ্ধে কেস করতে চলেছে এবং কেস হবে। অর্থাৎ এই কাউন্সিলিংয়ের আগে অবধি কাউন্সিলিং খুব তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং আমি আপনাদেরকে বলেছি এবং হবেও, সেটা এই পুজোর ভেতরে নিয়োগটা সম্পূর্ণ হওয়ার কথাটা বলা হয়েছে। কিন্তু এই যে কেসটা হচ্ছে বা এই কেসটা করতে যাচ্ছেন যারা, এখানে কিন্তু অনেক সমস্যা হবে। ফলে যারা কেস করতে যাচ্ছেন আশা করি চিন্তা ভাবনা করবেন। পিডিএফ ফাইল দেখুন, আপনাদের ইম্প্যানেল লিস্ট বেরিয়ে গেছে, প্রাথমিক অবস্থায় যেটা বেরিয়ে গেছে তারপরে পিডিএফ ফাইল আপনারা নিয়েছেন ঠিকই, কিন্তু এরপরেও যদি আবার কেস করে যান তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে এবং অনেকটা পিছিয়ে যাবে। ফলে যতটা সম্ভব স্বচ্ছভাবে বলতে যেটা বলবো, যে আপনারা যেভাবে পিডিএফ ফাইল সরকার প্রকাশ করেছে এখানে যদি সেইভাবে যদি মেনে নেন তাহলে কিন্তু আশা করি ভালো হবে, যদি না মেনে নেন তাহলে যদি আবার কেস করেন তাহলে কিন্তু প্রক্রিয়াটা একটু দীর্ঘসূত্রতা আসবে, আর যত দীর্ঘসূত্রতা আসবে আপনাদের ক্ষতি, সরকারের কিন্তু এক বিন্দু কোনো কিছুতেই ক্ষতি হবে না, এটা মাথায় রাখবেন। এরপরে আরেকটা আন্দোলনের কথা বলবো, সেটা হচ্ছে প্রাইমারি। আপনারা সবাই জানেন যে 2018 সালে একটা প্রাইমারি এক্সাম হবে, প্রাইমারি স্কুল শিক্ষকদের নেওয়া হবে, প্রাইমারি শিক্ষকদের নেওয়া হবে। তো অলরেডি সেটা ফর্ম ফিল আপ হয়ে গেছে, সেটা সেজন্য অনেকে প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এর ভেতরে আরেকটা ঘটনা যেটা ঘটে গেছে, আপনাদের সকলের সকলেই অবগত আছেন, সেটা হচ্ছে যারা বিএড করেছে তারা কিন্তু আজ এখন থেকে প্রাইমারিতে বসতে পারবে, এটা সরকার ঘোষণা করেছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন। এই কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী কিন্তু এবার বিএডরা যাতে 2018 সালে পরীক্ষা দিতে পারে সেই জন্য কিন্তু বিএডরা আন্দোলনে নামতে চলেছে, এবং তাদের দাবি হচ্ছে যে এবারের যে প্রাইমারির এক্সাম হবে সেই প্রাইমারির এক্সামে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দিতে হবে। অর্থাৎ ফর্ম ফিল আপ প্রক্রিয়া তো এখান থেকে অনেক মাস আগে শেষ হয়ে গেছে, কিন্তু বিএডদের এখন দাবি হচ্ছে যে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দিতে হবে যেহেতু পরীক্ষা এখনো হয়নি। একটা দিক দিয়ে বলি, এখানে যেহেতু বিএডদের একটা বিএডরা পরীক্ষাটা দিতে পারবে বা বিএডদের মানে অধিকার আছে, সেহেতু বিএডরা যে আন্দোলনটা করছে ঠিকই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই যে বিশেষ করে এতদিন ধরে পরীক্ষাটা হলো না, যদি পরীক্ষাটা হয়ে যেত তাহলে কিন্তু বর্তমানে যারা আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের পরীক্ষাটা হয়ে যেত, ফলে কিছু ক্যান্ডিডেট তো বেরিয়ে যেত বা তারা হয়তো কিছু জন যেত, কিন্তু এই বিএডরা আসলে কিন্তু আরও কঠিন হয়ে যাবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে, যারা ডিএলএড করেছেন বা ডিএড করেছেন যারা, তো তাদের কিন্তু অসুবিধা হবে। ফলে এখন যে প্রক্রিয়ায় এখন যেভাবে এগোতে চাইছে বিশেষ করে বিএডরা, তারা কিন্তু আন্দোলনে নামতে চলেছে, এবং প্রত্যেককে বলি যে এটা কিন্তু একদম জেলা ওয়াইজ একদম প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ধরে ধরে কিন্তু একদম এ ঠিক করা হয়ে গেছে, মানে একদম নেতৃত্ব ঠিক করা হয়ে গেছে, এবং প্রত্যেকটা নেতৃত্ব সেইভাবে কিন্তু নেতৃত্ব দেবেন এবং সেইভাবে তারা কিন্তু আন্দোলনে নামবেন, এবং ভবিষ্যতে তাদেরও একটা ইচ্ছা আছে যদি এই নিয়োগ প্রক্রিয়া না হয় তাহলে কিন্তু তাদেরও কেস করার একটা চিন্তাভাবনা রয়েছে। তো
আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।